বর্ধমান বিস্ফোরণ কাণ্ডে মুখ্যমন্ত্রীকে পাল্টা আক্রমণ বিজেপি। শনিবার বর্ধমান কাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুপ্রবেশে দায় চাপিয়েছিলেন কেন্দ্রের ঘাড়ে। চব্বিশ ঘন্টা কাটতে না কাটতে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা জবাব দিল বিজেপি। জামাত যোগের অভিযোগ তুলে বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহের প্রশ্ন, কেন এনআইএর তদন্তে বিরোধিতা করেছিলেন মুখ্যমন্ত্রী? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহ। বর্তমান কাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর চক্রান্তের অভিযোগকে রাজনৈতিক বক্তব্য হিসেবেই দেখছে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রক। সারদাকাণ্ডে পরিবহনমন্ত্রী মদন মিত্রকে সিবিআইয়ের তলব এবং দলের রাজ্যসভার সাংসদ সঞ্জয় বসুর গ্রেফতারির পর যথেষ্ট অস্বস্তিতে পড়েছে তৃণমূল। এই পরিস্থিতিতে শাসক দলের অস্বস্তি আরও বাড়াতে বর্তমান কাণ্ডে ফের সুর চড়ালো বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। দমদমের দাগা কলোনির এই বাড়িতেই ছেলেকে নিয়ে থাকতেন বছর ৫৫ রীনা বসু। স্থানীয় সূত্রে খবর, বাড়ির একাংশ একটি ছাপাখানা সংস্থাকে ভাড়া দিয়েছিলেন তিনি। সেখানে তিনজন কর্মী থাকতেন, আরেকটি অংশে একটি পরিবার থাকত, প্রিন্টিং সংস্থার কর্মীদের দাবি। রবিবার সকালে ডাকাডাকি করেও গৃহকর্ত্রী সারা না মেলায় সন্দেহ হয় তাদের। ঘরে গিয়ে দেখেন বিছানায় রক্তাক্ত অবস্থায় রীনা বসুর দেহ পড়ে রয়েছে, তার গলার নলি কাটা ছিল। গৃহকর্ত্রীর ছেলে সেই সময় পাশের ঘরে ঘুমোচ্ছিলেন। খবর ছড়িয়ে পড়তেই বাড়িতে ভিড় করেন প্রতিবেশীরা। দমদম থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। স্থানীয়দের দাবি, যে ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে সেই ঘরের আলমারি ভাঙা ছিল। অভিযোগ, আলমারি থেকে লক্ষাধিক টাকার গয়না ও ৩০,০০০ টাকা নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। প্রতিবেশীদের দাবি, ছেলের বিয়ে উপলক্ষে ওই গয়না বাড়িতে রেখেছিলেন রীনা বসু। প্রশ্ন উঠছে, কি কারণে এই খুন, নেপথ্যে কারা? বিয়ের জন্য আলমারিতে রাখা গয়না ও টাকার কথা কি জানত দুষ্কৃতীরা? পুলিশের অনুমান, লুটপাটের সময় ঘুম ভেঙে যায় রীনা বসুর, দুষ্কৃতীদের বাধা দেওয়ার চেষ্টা করেন তিনি, সেই সময় গলার নলি কেটে খুন করা হয় ওই প্রৌঢ়াকে। প্রশ্ন উঠছে, তাহলে কি দুষ্কৃতীদের চিনতে পেরেছিলেন গৃহকর্ত্রী? সেই প্রশ্নে ভাড়াটিয়াদেরও সন্দেহের ঊর্ধ্বে রাখছেন না তদন্তকারীরা। প্রিন্টিং সংস্থার তিন কর্মীর পাশাপাশি অপর ভাড়াটিয়া পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তে ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞদেরও সাহায্য নেওয়া হচ্ছে। ইচ্ছে শক্তি অসম্ভবকেও সম্ভব করতে পারে, মনের জোর থাকলে কোনো বাধাই বাধা হয়ে দাঁড়াতে পারে না। রবিবার সকালে দিল্লি হাফ ম্যারাথনে পৌঁছে সত্যের মুখোমুখি অভিনেতা জিৎ। দিল্লি হাফ ম্যারাথনে তাঁর সঙ্গে আলাপ হল ডিপি সিংহের। ভারতীয় সেনাবাহিনীর এই প্রাক্তন মেজর কার্গিল যুদ্ধে অপারেশন বিজয়ে তাঁর ডান পা হারান, কিন্তু মনোবল হারাননি। প্রতিবন্ধকতা কাটিয়ে জীবন যুদ্ধ জয় করার মন্ত্রই আজ শেখাচ্ছেন তিনি। ডিপি সিংহের সঙ্গে এই ছবিটি তুলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপলোড করেছেন জিৎ। দিল্লি হাফ ম্যারাথনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর, ম্যারাথনের বিশ্বরেকর্ডের অধিকারী পলা র্যাডক্লিফের সঙ্গেও ছবি তুলেছেন জিৎ। রাহুল বসু ম্যারাথনে অংশ নিয়েছেন এবং তিনিও বেশ কিছু ছবি আপলোড করেছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। তার সঙ্গে লিখেছেন, দৌড়ানোর জন্য একটি সুন্দর দিন আজ, ম্যারাথনে আমার ব্যক্তিগত সময়টা মেপে দেখলাম এটাই সেরা, দৌড় শেষ করতে ২ ঘন্টা ৩ মিনিট লেগেছে। রবিবার নয়াদিল্লি জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে দিল্লি হাফ ম্যারাথন শুরু হয়। উদ্বোধনে উপস্থিত ছিলেন বিপাশা বসু, রাজ্যবর্ধন সিং রাঠৌর, গৌতম গম্ভীর প্রমুখ। প্রায় ৩২,০০০ প্রতিযোগী অংশ নেন এতে, যার মধ্যে ভারত ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত প্রতিযোগীরাও রয়েছেন।